তো ভিউয়ার্স, এখানে এই রাইস কুকারটি ঠিক করার আগে এটির কি সমস্যা সেটি আমাদের দেখতে হবে। তো এই রাইস কুকারটির আগে ফিচারটি দেখিয়ে দিই আপনাদেরকে। তো এখানে খেয়াল করুন, এই রাইস কুকারের ফিচার এটির পিছনে লেখা আছে। তো রাইস কুকারে কারেন্টের সংযোগ দিয়ে দেখতে হবে এটির কি সমস্যা। তো এখানে তার জন্য রাইস কুকারের কর্ডটি নিলাম এবং রাইস কুকারের কর্ডটি এখানে রাইস কুকারের সাথে লাগিয়ে দিচ্ছি। এবার কারেন্টে লাইন দিব, তার জন্য এখানে একটি মাল্টি প্লাগ নিলাম এবং প্লাগটি মাল্টি প্লাগের সাথে লাগিয়ে দিচ্ছি। তো এখন এই রাইস কুকারটি খেয়াল করুন ওয়ার্ম বাতি জ্বলছে, বা যেটি হলুদ বাতি, তার মানে রাইস কুকারটি চালু হয়ে গেছে। এখন এখানে একটি স্ক্রু ড্রাইভার নিলাম এবং এই স্প্রিংয়ে চাপ দিলাম এবং এখানে রাইস কুকারটি চালু করছি, কিন্তু কুক বাটনটি জ্বলছে না এবং রাইস কুকারেরটি কাজ হচ্ছে না বা গরম হচ্ছে না কয়েলটি। তখন এই সমস্যাটি আপনাদের সমাধান করে দেখাবো। তার জন্য এখানে রাইস কুকারের কারেন্টের লাইন প্রথমে খুলে নিতে হবে। এবার রাইস কুকারটি উল্টো করে নিচ্ছি যাতে রাইস কুকারের ভিতরে খুলতে পারি। তো এখানে দেখুন তিনটি স্ক্রু আছে, এই স্ক্রুটি খুলতে হবে। নাহিদ এক্সপেরিমেন্ট। তো এখানে একটি স্ক্রু ড্রাইভার নিচ্ছি এবং এই স্ক্রু ড্রাইভারের সাহায্যে এখানে তিনটি নাট খুলে নিতে হবে। তো এখানে এক নাম্বার স্ক্রুটি খুললাম এবং দুই নাম্বারটি এবং তিন নাম্বার স্ক্রুটিও খুলে নেব, তাহলে এটি খুলে যাবে। তো এখানে দেখুন ঢাকনাটি খুলে গেল। তো এখানে কারেন্টের সংযোগ দেখব প্রথমে কি কোথায় কোন তার গেছে। তো এখানে যে হলুদ তারটি দেখতে পাচ্ছেন সেটি এখানে যে বডির সাথে লেগে এই পিছনে যে ঢাকনাটা খুললাম সেটির সাথে লেগেছে, মানে এটি হচ্ছে গ্রাউন্ড। এবং এখানে যে সাদা তারটি দেখতে পাচ্ছেন সেটি একটি ফিউজের মাধ্যমে সরাসরি যে সার্কিটে দিয়ে এবং কয়েলে লেগেছে। এবং এখানে যে আরেকটি তার দেখতে পাচ্ছেন নীল, সেটি এখানে সুইজের সাথে লেগেছে সরাসরি যে। তো যেহেতু এখানে এই ওয়ার্ম বাতিটি জ্বলছে, তার মানে কারেন্টের লাইন ভিতরে সংযোগ করছে। এখন কি সমস্যা সেটি বের করতে হবে। তো এখানে যে সুইচটি দেখতে পাচ্ছেন, সাধারণত এই সুইচটিরই সমস্যা হয়। তো এখন রাইস কুকারের এই সুইচটির এটি হচ্ছে কমন তার, এটির সাথে একটি মাল্টিমিটারের প্রোব ধরব এবং যদি এই সাদা তারের সাথে লাগাই তাহলে বিপ দেখাবে, এবং অপরটি যেটি নীল তার সেটির সাথে লাগালে সুইচটি অন করলে গাছি বিপ দেখাবে। তো এটি মাল্টিমিটারের সাহায্যে আপনাদের দেখায়। তো এখানে একটি মাল্টিমিটার নিলাম এবং মাল্টিমিটারটি এখানে বাজার মোডে সেট করছি, যেটি ডায়োড মাপা মোড। এবং মাল্টিমিটারের দুইটি প্রোব লাগালে এখানে এখানে খেয়াল করুন তিনটি জিরো উঠছে, মানে এই দুটি শর্ট আছে। তো এখন কমন যে কালোটি আছে সেটি এখানে কমনের সুইচের সাথে লাগিয়ে দিলাম এবং এটি মিডিলের সাথে লাগাতে এখানে বিপ দেখানোর কথা। তো এখানে খেয়াল করুন 002 আসছে, মানে এটি সংযোগ ঠিক আছে, মানে বিপ দেখাচ্ছে। এখন যদি তিন নাম্বারটাতে ধরি তাহলে কিন্তু কোনো রকম সংযোগ দেখাবে না, কিন্তু এখন যদি এখানে দেখুন একটি লোকের সাহায্যে যদি এটি চাপ দিই তাহলে এখানে কিন্তু কন্টিনিউটি দেখাবে, মানে তিনটি জিরো দেখাবে। তো এখানে চাপ দিচ্ছি, তো একটু সমস্যার কারণে এটি হচ্ছে না। তো এখানে চাপ দিয়ে দেখুন, মানে এটিতে তিনটি জিরো দেখানোর কথা কিন্তু তিনটি জিরো দেখাচ্ছে না, তাহলে এটি সমস্যা। এখন সুইচ থেকে এই সংযোগটি খুলে নিতে হবে এবং এই সুইচটি আমাদের চেঞ্জ করতে হবে। তো এখানে প্রথম তারটি খুলে নিলাম, এভাবেই তিনটি তার খুলে নিলাম এবং এই সুইচ থেকে স্ক্রুটি খুলে এই সুইচটি বের করলাম। তো এই সুইচটির ফাংশনটি আপনারা দেখেলেন, যা যা লেখা আছে ফিচার। তো এই সুইচের পিছন সাইডে একটি সুইচ আছে নব, তো এখানে দেখতে পাচ্ছেন এটি সেই নবটা, এটিতে চাপ দিলে আপ ডাউন করে কিন্তু এটি আপ ডাউন করছে না, মানে সুইচটির সমস্যা রয়েছে। তো এই সুইচটি চেঞ্জ করতে হবে। তো এখানে একটি ভালো সুইচ নিলাম, তো এখানে খেয়াল করুন এটি চাপ দিলে বসে যাচ্ছে, তো এই সুইচেরই সমস্যা ছিল। তো এটি চেঞ্জ করে নতুন লাগাবো। তো এখানে এটি দেখে লাগাবো কি কীভাবে লাগানো ছিল। তো এখানে ফুটোটি মিলিয়ে নিলাম এবং এটি লাগিয়ে দেবো স্ক্রুর সাহায্যে। তো স্ক্রুটি নিলাম এবং স্ক্রুটি এখানে লাগিয়ে দিচ্ছি। তো লাগানোর শেষে আপনাদেরকে এই তারগুলোন যে রয়েছে সেই তারগুলোন সংযোগ করে দিতে হবে। তো আপনারা অবশ্যই খোলার আগে দেখে নেবেন কোন তার কোথায় লাগানো আছে। তো তারগুলোন এখানে সংযোগ করে দিচ্ছি, অবশ্যই তারগুলোন ভালো করে সংযোগ করবেন যাতে তারগুলি না খসে যায়। তো এখন মাল্টিমিটার পুনরায় নিলাম এবং এটি বাজার মোডে সেট করছি, এটি দিয়ে আপনাদেরকে সেটি মেপে দেখাবো কি কি দেখায় ভালো সুইচে। তো এখানে দুইটি ঠেকালে দেখুন এখানে বিপ দেখাচ্ছে, মানে তিনটি জিরো দেখাবে। তো কমনটি কমনে রাখলাম এবং মিডিলে লালটি রাখছি, তো ওখানে দেখুন তিনটি জিরো দেখাচ্ছে, মানে এটি ঠিক আছে, এবং অপরটিতে কিছু দেখাচ্ছে না, মানে এটিও ঠিক আছে। এখন যদি চাপ দিই তাহলে এখানে দেখুন তিনটি জিরো দেখাচ্ছে, তো তার মানে এই সুইচটি ভালো হয়ে গেছে, বা এই সুইচটি যেটি ভালো লাগালাম সেটি ঠিক হয়ে গেছে। তো এখন যে কাভারটি রয়েছে রাইস কুকারে সেই কাভারটি পুনরায় লাগিয়ে দেবো। তো এখানে স্ক্রু ড্রাইভারের মাধ্যমে যেভাবে লাগানো ছিল ঠিক সেভাবে আপনারা মিলিয়ে লাগিয়ে দেবেন।
তো এখন এটি চেক করতে হবে কারেন্টে দিয়ে। তো এখন কারেন্টে দিয়ে এটি চেক করব। তো এখানে কর্টটি নিলাম রাইস কুকারের, কর্টটি রাইস কুকারের সাথে লাগিয়ে দিচ্ছি এবং এখানে মাল্টিপ্লাগে কর্টটি লাগিয়ে দিলাম। তো এখন দেখুন ওয়ার্ম বাতিটি জ্বলছে, মানে সংযোগ চলে এসেছে কারেন্টের। এখন পুনরায় যদি স্ক্রু ড্রাইভারের মাধ্যমে স্প্রিংটি চাপ দিই এবং এখানে যে নিচে সুইচটি রয়েছে রাইস কুকারের, এটা চাপ দিলে দেখুন এখানে কুক বাতিটি জ্বলছে, তার মানে রাইস কুকারটি এখানে ঠিক হয়ে গেছে। তো এভাবে আপনারা একটি রাইস কুকার সহজেই ঠিক করে নিতে পারেন। তো এই চ্যানেলে ইলেকট্রনিক্স এক্সপেরিমেন্টের ভিডিও, রিপেয়ারিং এবং সার্কিট তৈরির ভিডিও আপলোড দেওয়া হয়। চ্যানেলটি ভিজিট করুন। চ্যানেলের ভিডিওগুলো পছন্দ হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে রাখুন। তো এখানে খেয়াল করছেন রাইস কুকারটি খুব সুন্দরভাবে কাজ হচ্ছে। তো এভাবে রাইস কুকার আপনারা ঠিক করে নিতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।